চিকিৎসা ও কুপরামর্শ কেন্দ্র। তাইলে লোকমুখে যা শুনি সবই ঠিক। যে লোকমুখে শোনার দরকার কি? এখানে তো পরিষ্কার বাংলায় লেখা আছে কুচিকিৎসা ও কুপরামর্শ কেন্দ্র। চুপ করো মিয়া, এই সুশীল সমাজে মানুষ সুচিকিৎসা আর সুপরামর্শ চায়, আর তুমি এখানে কুচিকিৎসা কুপরামর্শ কেন্দ্র খুলে বইছো। আরে সুপরামর্শের ব্যবসায় তো খুলছিলাম, চলে না, তাই নতুন মাল তুলছি। বিবেচনা করেন, আমি তো কারো যাতাযাতি করে মাল দিতেছি না, যার দরকার সে নিতেছে। যতই বলেন এটা কিন্তু খারাপ ব্যবসা। আর সেটা তো আমিও বুঝি কাকা, মাল সুবিধার না। এই যে ধরেন বিড়ি, বিড়ি খেলে কি হয়, যক্ষা হয়, কাশি হয়, ক্যান্সার হয়, তারপরে তো মানুষে বিড়ি খাইতেছে নাকি? প্রকাশ্যে ধূমপানে 50 টাকা জরিমানা, মানুষে দেদারসে প্রকাশ্যে ধূমপান করতেছে, করতেছে না? তাই তো, আমি যদি সংসদ সদস্য হই তাইলে বুঝলা বিড়ি খাইলে 5000 টাকা জরিমানা করবো। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, রিলিফের মাল না পেলে করে খেচর খেচর, এ হলো সংসদ সদস্য। কিছু বললা না আপনার কি কম? দোকান কয়টা পর্যন্ত খোলা থাকে? দিনের বেলা কাস্টমার ভিড়ে না, মনে হয় সরম পায়, তাই চিন্তা করছি রাতের বেলা খোলা রাখো। নিষিদ্ধ মাল নিষিদ্ধে চলে ভালো, কি আইবেন নাকি মেম্বার সাহেব? করিব তো, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার পরামর্শ সেবার কথা শুনে বহু দূর থেকে আসছি। আমি তো সেবা করি না, ব্যবসা করি। তা হইল, আমি আসছি আপনার পরামর্শ কিনতে, নগদ বাণিজ্য। বসে 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 ভাইজানের পরিচয়? নাম হইল ফুলমিয়া, লোকে ফুল্লা চোরা ডাকে। ডরের কিছুই নাই, আমি চোর হইল মানুষটা খারাপ না, আর আপনার সাথে যখন খায় খাতির হয়ে যাব আপনার ঘরের মাল নিরাপদ। আমি আপনার কি বুদ্ধি দেব, আমি তো চুরি বিদ্যা জানি না। আহা, তা জানার দরকার নাই, আপনি তার চুরি করবেন না, হেড হইল আমার কাম, আপনি শুধু খালি একটু বুদ্ধি পরামর্শ দিবেন। কি বুদ্ধি চান? কোন লোকেরা বিদেশে গিয়া টাকা বানাইছে, মানে বাড়িতে পাকা দালান বানাইছে, ও অন্তরে এই পাকা দালানে শীত কাটা যায় না, এটার উপায় কি একটু কোন? আপনার সাহস আছে? আছে, মন্দ না। দুঃসাহস থাকতে হবে, চুরি চামারি করি তাই সাহসটা একটু কম। যেহেতু আপনার সাহস কম, আপনি দরবেশ সাজা যান, দরবেশ বাবা ন্যাংটা সা। বলেন কি? ভালো ব্যবসা, রিস্ক নাই, খালি ন্যাংটা হয়ে ঘোরাফেরা। প্রথম প্রথম একটু অসুবিধা হইব, তবে সরম ভাঙ্গা গেলে কামাই রুজি মন্দ না। ব্যবসা জমজমাট হইলে মরার পরে পোলা পানে মাজার পানে দুই হাতে কামাইব। তাই তো ভাইজান, তো ভালো বুদ্ধি দিছেন, আপনার হাদিয়া কত? আপনি পয়লা কাস্টমার, লক্ষ্মী, বোনের সময় যা খুশি দেন। সুপরামর্শ নেবেন না কুপরামর্শ নেবেন? গুনিলে পরে হাদিয়া 500 আর সুতে মাত্র 50। কানে যন্ত্র লাগানো নাই, মন্ত্র
জি আপনি যে কি মন্ত্র দিবেন সেটার পুঁজি কইরাই তো সুরজ ভাইয়ের ব্যবসা এখন লালে লাল খারাপ লাল বের করতেছি আমার বউতার ব্যবসা লক্ষ্মী না লক্ষ্মীর আজ পক্ষী বানানোর ব্যবস্থা করতেছি কই যান গান গাইতে যাই ভাটিয়ালি গান নাইয়া রে ভাত না খেয়ে পান খাইবেন ভাই জান ভাবিরে আমি ভাইঙ্গা সবকিছু বিস্তারিত বলছি মাশাআল্লাহ লক্ষ্মী বউ পাইছেন আমার ব্যবসা তো সেলসেলায় বাড়তেছে লক্ষ্মী আমার আর ব্যবসা বাড়তেছে তোর রাগ করে না ভাইজান আপনি আমার যত ক্ষতি করতে চান পারবেন না মন্দ করতে চাইলেও ভালো হয়ে যায় আচ্ছা ভাইজান কুপরামর্শ মানুষের এত প্রয়োজন আগে জানা ছিল না নাম বলা যাবে না একজন সমস্যায় পড়ছে পরামর্শ দে কি সমস্যা একটা সিটার তার বউয়ের সঙ্গে প্রেম করতে চায় বউরে এটা সেটা উপহার দেয় সিটারের কাছ থেকে বউ রক্ষার উপায় কি ডাইরেক্ট অ্যাকশনে যান মার দেন এটা সম্ভব না সিটার ওই ভদ্রলোকের কাছের মানুষ সুপরামর্শ নেবেন না কুপরামর্শ যে বড়িতে অ্যাকশন তাড়াতাড়ি হয় সেইটা দরকার ভিজিট কিন্তু ডবল অসুবিধা নাই তাইলে শুনেন ওই শয়তান দারে সিকন মার দেওয়ার প্রধান ফর্মুলা হইল বিষয়টা তার স্ত্রীর কাছে ফাঁস করে দেওয়া স্ত্রী বিশ্বাস না করলে শুনেন স্বামী বিষয়ে নারীর মনে সন্দেহ আগুন সর্বক্ষণ জ্বলে তথ্য প্রমাণের সামান্য তেল সে আগুনে ঢালতে পারলে ফেজালের শেষ নাই পীড়িত করব নাকি চোখে শস্যের ফুল দেখব আচ্ছা তথ্য প্রমাণটা কি জিনিস বুঝাতো আরে বুঝে না শুনেন পরক্রিয়া করতে গিয়ে দুজনে নিশ্চয়ই উপহার আদান প্রদান করছে অথবা চিঠি আদান প্রদান করছে সেগুলো স্ত্রীর সাপ্লাই দিবেন চিঠি তো দেয় নাই আর দূর চিঠি দেওয়ার দরকার নাই বানায় নেবেন আচ্ছা খারান আপনারা আমি একটা প্রেমের চিঠির নমুনা লিখে দেখাইতেছি প্রিয়তমা তোমার প্রতি আমার আলগা নজর পড়েছে